মুক্তা এবং ভোগ্যের ভিত্তিতে বিশ্ব সত্তার আপন মাধুরী আপন চোখে ধরা পড়ল। তখন মানুষের চোখের সামনে বিশ্বের সুন্দর রূপটি প্রকাশিত হল। তাই উপনিষদ ঋষি বললেন, মধু আতারিতাইয়াতে মধুকসরন্তি সিন্ধবঃ। এই যে বৃহদারণ্যক উপনিষদে একথা বলা হলো, অর্থাৎ কি বললেন, বাতাসে মধু, প্রবাহিনীতে মধু। তিনি বললেন, ইয়ং পৃথিবী সর্বেষাং ভূতানাং মধু অশ্বৈ পৃথিবী সর্বাণি ভূতানি মধু বৃহদারণ্যক। অর্থাৎ এই ব্রহ্মের বিশ্বরূপ যে মূর্ত অভিব্যক্ত, তাকে তিনি অভিনন্দন জানালেন আনন্দরূপ এবং অমৃত বলে। সুতরাং বিভিন্ন উপনিষদের মধ্যে দিয়ে যদি আমরা এইভাবে আলোচনা করি, তাহলে এই একটা সত্যিই আমরা আসব যে আনন্দ ছাড়া আর কিছু নেই। সেই জন্য উপনিষদের ঋষি বললেন, আনন্দই ব্রহ্ম। আমরা প্রত্যেকটি বস্তুর মধ্যে এই ব্রহ্মতত্ত্ব আস্বাদন করবার জন্যে শ্রীগুরু চরণাশ্রয় আমরা সবাই লাভ করেছি। নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে ক্রিয়ার দ্বারা আমরা আজ্ঞাচক্রের স্থিতি লাভ করে আরও ঊর্ধ্বে গিয়ে সহস্রার সেই দশম দুয়ারে গিয়ে সেই আনন্দ তত্ত্ব আস্বাদন করে আমরা ধন্য হতে চাই। শ্রীগুরু করুণায় আমরা সেই আনন্দ ধামে সকলেই উপনীত হয়ে শ্রীগুরু তত্ত্ব আস্বাদন করে, আনন্দ তত্ত্বকে আস্বাদন করে এই জীবনেই ধন্য হতে চাই। শ্রীগুরু শ্রীপাদপদ্মে এই কাতর প্রার্থনা সকল ভক্ত বৃন্দের পক্ষ থেকে জানিয়ে এই দিনাতি দিন সেবক তাঁর শ্রীপাদপদ্মে অনন্ত কোটি প্রণতি জ্ঞাপন করে আজকের কথা শেষ করছি। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। জয় গুরু।